আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা যেহেতু মাছে ভাঙে বাঙালি, তাই আমাদের মাছ ভাত লাগে, আর মাছ ছাড়া তো আমাদের চলেই না। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের একটি রেসিপি, সেটি হচ্ছে রুই মাছ ভুনার। চলুন দেখি কিভাবে রুই মাছ ভুনা তৈরি করা যায়। এখানে আমি নিয়ে নিলাম 7-8টি মাছের টুকরো। এখানে আমি পিটের পিস, পেটের পিস এবং লেজের পিছও নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে মাছটা আমি মেখে নেব। মাছ মাখা হয়ে গেছে। আমি এখানে কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, মেখে রাখা মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, এপিটুপিট কালার হলেই হয়ে যাবে। মাছটা আমি উল্টে দিচ্ছি। আবার এক পিঠ হয়ে গেছে মাছে। মাছের আমার আরেকটি পিঠও হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। ও কড়াতে আমি আবার 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 4-5টি পেঁয়াজ কুচি। আপনারা এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজটা যখন আমার হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, টমেটোটা যাতে নরম হয়ে যায় তাই। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ। এগুলো আমি একটু টমেটোর সাথে ভেজে নেব। সামান্য পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দেব টমেটোগুলো নরম হওয়ার জন্য। টমেটোটা নরম হয়ে এসেছে প্রায়, আর আমার মশলার গায়ে তেল চলে আসছে। আমি আর একটু ভেঙে নিচ্ছি টমেটোটা। টমেটোটা এখানে একদম মিহি করে ফেলবেন। আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। আমি এখানে 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন বলক চলে আসবে, তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মাছগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে ডুবিয়ে দেব, এবং একটি ঢাকা দিয়ে আমি ঢেকে দেব এটি রান্না হওয়ার জন্য। আমার মাছের তরকারিটি প্রায় হয়ে এসেছে। আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, এবং উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। একটি ঢাকা দিয়ে আমি 2-1 মিনিটের জন্য রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার মাছের ভুনা। এটি খুবই মজার একটি রেসিপি, আর খুবই সহজে যে কোনো কেউ তৈরি করে ফেলতে পারবেন, বাসায় তৈরি করে খাবেন। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।